কৃষ্ণচন্দ্রপুরে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত হলো জাতীয় পুষ্টি মাস পালনের অনুষ্ঠান। রায়দিঘী কলেজের উদ্যোগে এই উপলক্ষে সেখানে এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। মূলত বয়ঃসন্ধিকালীন কিশোরীদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বয়ঃসন্ধিকালীন কিশোরীদের বিভিন্ন পুষ্টিগত সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করেন রায়দিঘী কলেজের ছাত্রছাত্রী এবং অধ্যাপিকাগণ। আমাদের ডিপার্টমেন্টের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন মান্থ সেলিব্রেট করা। আমরা জানি মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই মান্থটাকে নিউট্রিশন অ্যাওয়ারনেস এই বিষয়গুলো আলোচনা করার জন্য রেখেছে। এবার এভরি ইয়ার এই মান্থের অনেক রকম অ্যাক্টিভিটিস থাকে, আর এই ইয়ারে যে থিমটা মেনলি রাখা হয়েছে সেটা হচ্ছে টোটালি ফোকাসড অন উইমেন হেলথ। রায়দিঘী কলেজ সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার মানুষজনের আর্থসামাজিক মানোন্নয়নে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এবার সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার কিশোরী এবং মহিলাদের অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা নিয়ে সচেতন করার লক্ষ্য নিয়েছে তারা। সেই লক্ষ্যে রায়দিঘী কলেজের খাদ্য এবং পুষ্টিবিদ্যা বিভাগ এগিয়ে এসেছে। এই কাজে সহযোগিতা করছে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। আর সেজন্য কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল বলে খবর। আমরা দেখেছি কোভিড পরিস্থিতিতে প্রায় দু বছর বাচ্চারা স্কুল আঙানে আর বাইরে থেকেছে এবং তাদের যে নিউট্রিশন সেটা ভীষণ রকমেরভাবে হ্যাম্পার হয়েছে। বাবা মাদের আর্থিক অবস্থা বিশেষ করে সুন্দরবন এলাকায় ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দিনের পর দিন সেটা আরও ডিটেরিয়েট করছে। এই অবস্থায় দাঁড়িয়ে রায়দিঘী কলেজের ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট এক্সিলেন্ট একটা প্রোগ্রাম আজকে হচ্ছে। আমাদের জাতীয় পুষ্টি মাস পালন উপলক্ষে আয়োজিত সেমিনারে উঠে এসেছে বয়ঃসন্ধিকালীন কিশোরীদের নানান সমস্যার কথা এবং তার প্রতিকারের উপায়। মূলত সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে এখনও কিশোরী এবং মহিলারা অপুষ্টির শিকার, সেই সমস্যা কীভাবে দূর করা যায় তা নিয়ে এই সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেমিনারের সঙ্গে বয়ঃসন্ধিকালীন কিশোরীদের নিউট্রিশনাল স্ট্যাটাস পরীক্ষা করা হয়েছে সেখানে। এই সেমিনার নিয়ে রায়দিঘী কলেজের খাদ্য এবং পুষ্টিবিদ্যা বিভাগের অধ্যাপিকা রুকসানা ইরানি জানান, এটি মূলত জাতীয় পুষ্টি মাস পালনের অনুষ্ঠান। এবছর এই পুষ্টি মাস পালনের মূল বিষয় মহিলাদের স্বাস্থ্য। সমীক্ষায় দেখা গিয়েছে মহিলাদের মধ্যে অপুষ্টির হার অত্যন্ত বেশি, সেজন্য নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে। নারী শিক্ষার প্রসার ঘটালে অপুষ্টির হার অনেকটাই কমানো যাবে আর এর সঙ্গে অ্যানিমিয়ার মতো রোগও কমবে। রায়দিঘী থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।